সেকেন্ড সেমিস্টারে যে কোয়ান্টিটি থিওরি অফ মানি পড়াচ্ছিলাম সেইখানে, এর আগের দিন আমি ফিশারের ভার্সন পড়িয়েছি, আজকে পড়াচ্ছি কেমব্রিজ ভার্সন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিখ্যাত অর্থনীতিবিদ পিগু মার্শাল এরা ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের একটি বিকল্প ও উন্নততর ব্যাখ্যা দিয়েছেন। ফিশারের নগদ লেনদেন তত্ত্বে অর্থের মূল্য পরিবর্তনের কারণ হিসেবে অর্থের যোগানের ওপর গুরুত্ব দেওয়া হয়। অপরদিকে মার্শাল এরা বলেন যে কেমব্রিজ ভাষ্যে নগদ তহবিলের ভাষ্যে অর্থের যোগানের সঙ্গে সঙ্গে অর্থের চাহিদার পরিমাণের ওপরেও গুরুত্ব দেওয়া হয়। এই অর্থে বর্তমান অর্থের পরিমাণ তত্ত্বটি ফিশারের তত্ত্বের তুলনায় অনেকটা উন্নততর। ফিশারের বিনিময় সমীকরণে অর্থ শুধুমাত্র বিনিময়ের মাধ্যম হিসেবেই কাজ করে, কিন্তু কেমব্রিজ সমীকরণে অর্থ সম্পদের ভাণ্ডার হিসেবেও কাজ করে, সঞ্চয়ের উপায় হিসেবে তো কাজ করেই, সাথে সাথে সম্পদের ভাণ্ডার হিসেবেও কাজ করে। কেমব্রিজ ভাষ্যে অর্থের এই কাজের ওপর প্রাথমিক গুরুত্ব দেওয়া হয়েছে। কেমব্রিজ অর্থনীতিবিদদের মতে অন্যান্য দ্রব্যের মতো অর্থের মূল্যেও অর্থের চাহিদা আর অর্থের যোগানের উপরে নির্ভর করে। এইভাবে তারা বলেছেন যে ক্যাপিটাল ওয়াই যদি সমাজের প্রকৃত আয় বা উৎপাদন পদ্ধতি হয়, উৎপন্ন দ্রব্যাদি হয়, পি যদি হয় দাম স্তর, এবং কে যদি হয় নির্দিষ্ট সময়ে ওই প্রকৃত আয়ের স্থির অনুপাত যা লোকে মোট তহবিল রূপে হাতে ধরে রাখতে চায়, তাহলে দেশে কেপিওয়াই হবে অর্থের মোট চাহিদা এবং অর্থের যোগান হবে ক্যাপিটাল এম, আর চাহিদা আর যোগান সমান হলে এম ইকুয়াল টু কেপিওয়াই। এটি হচ্ছে কেমব্রিজ ভাষ্য যে অর্থনীতিবিদরা যে ইকুয়েশনটা দিয়েছে সেই ইকুয়েশনটা কি না, ক্যাপিটাল এম ইকুয়াল টু কেপিওয়াই, এখান থেকে পি ইকুয়াল টু এম বাই কেওয়াই, অর্থাৎ কে এবং ওয়াই যদি অপরিবর্তিত থাকে তাহলে এম বাড়লে পি বাড়বে, এম কমলে পি কমবে, পি এর বৃদ্ধি ও হ্রাস এম এর বৃদ্ধি ও হ্রাসের সমানুপাতিক হবে। অতএব কি দেখা গেল না, দেখা গেল এটাই যে ফিশার এবং কেমব্রিজ ভাষ্যের মৌলিক বক্তব্য একই, বা শুধু পার্থক্য কোথায় না, পার্থক্য হচ্ছে ফিশারের ভাষ্যে ভি ধরা হয়েছে আর এখানে কে ধরা হয়েছে। কে আর ভি এর মধ্যে সম্পর্কটা কি না, কে ইকুয়াল টু ওয়ান বাই ভি, এই হচ্ছে তফাৎ। সমালোচনা যেরকম ফিশারের ভাষ্যে সমালোচনা ছিল সেরকম এখানেও সমালোচনা রয়েছে। প্রথম সমালোচনা হচ্ছে পূর্ণ নিয়োগের অবস্থা। এই তত্ত্ব শুধুমাত্র পূর্ণ নিয়োগের স্তরেই কার্যকরী হয়। দেশে পূর্ণ নিয়োগ থাকলে যে ভি ভি ড্যাশ টি এম এম ড্যাশ এর অনুপাতে কোনো পরিবর্তন না হলে শুধু এম এম ড্যাশের পরিবর্তন পি এর পরিবর্তন, এম ড্যাশের পরিবর্তনে পি এর পরিবর্তন হতে পারে। যে পূর্ণ নিয়োগের অবস্থায় টি অপরিবর্তিত থাকে, এই অবস্থাতে এম যে অর্থাৎ এম ও এম ড্যাশ বাড়ানো হলে টি বাড়ে না, কাজেই এম এবং পি অবশ্যই বাড়বে এবং এম সমানুপাতিক হারে বাড়বে। কিন্তু কেইনস বলেন যে অর্থব্যবস্থায় পূর্ণ নিয়োগের অবস্থা একটি অস্বাভাবিক ঘটনা, স্বাভাবিক অবস্থা হল অপূর্ণ নিয়োগের অবস্থা। অপূর্ণ নিয়োগের স্তরে অর্থের পরিমাণ বৃদ্ধি কর্মনিয়োগ বাড়িয়ে দ্রব্য সামগ্রীর উৎপাদন বাড়িয়ে দেয়, অর্থাৎ দেশ যখন পূর্ণ নিয়োগের স্তরের নিচে থাকে তখন এম বাড়লে টি বাড়ে কিন্তু পি বাড়ে না। তাই বলা হয় যে অপূর্ণ নিয়োগের অবস্থায় অর্থের পরিমাণ তত্ত্বের বক্তব্য অকেজো হয়ে পড়ে। আবার অপূর্ণ নিয়োগের অবস্থায় এম যে হারে বাড়ে সেই হারে টি যদি বাড়ে তাহলে পি স্থির থাকবে। এম এর হারের বৃদ্ধির তুলনায় টি এর বৃদ্ধির হার বেশি হয় তাহলে পি এর বৃদ্ধির হার কম হবে। সুতরাং এক্ষেত্রেও ফিশারীয় যুক্তি অর্থাৎ
পি এর বৃদ্ধির হার এম এর বৃদ্ধির হারের সমানুপাতিক হয়, এটা সঠিক বলে প্রমাণিত হচ্ছে না। আর অন্যান্য বিষয়ের যে স্থিরতা, সেক্ষেত্রে চলমান অর্থব্যবস্থায় ভি ড্যাশ টি ইত্যাদি স্থির থাকে না। অর্থের পরিমাণের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থের প্রচলন বেগেরও পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। কাজেই বলা যায় যে অপূর্ণ নিয়োগের জন্য অর্থব্যবস্থায় টি কখনো স্থির থাকে না। এমত অবস্থায় অর্থের পরিমাণের কোনো পরিবর্তন না হওয়া সত্ত্বেও ভি ড্যাশ অথবা টি এর পরিবর্তনে দাম স্তরে পরিবর্তন ঘটে। এই অর্থে এই সমীকরণের প্রতিটি উপাদান একে অপরের ওপর নির্ভরশীল নয় বলে মনে করা ঠিক নয়। আর বলা হচ্ছে দাম স্তরের ওপর সুদের হারের প্রভাব, যে ক্লাসিক্যাল ইকোনমিস্টরা যে কথা বলেছেন যে অর্থের পরিমাণের মধ্যে যে সম্পর্ক দেখানো হয়েছে তা হলো প্রত্যক্ষ এবং সমানুপাতিক। সমালোচনা করে বলা যায় যে এদের মধ্যে সম্পর্ক প্রত্যক্ষ নয়। ফিশার অর্থের যোগানের মধ্যে বাণিজ্যিক ব্যাংক সৃষ্ট ঋণ অর্থকে বিবেচনা করলেও ঋণরূপী অর্থের সঙ্গে যে সুদের হারের সম্পর্ক আছে তা তিনি আলোচনা করেননি। আবার অর্থের পরিমাণের পরিবর্তন প্রথমেই সুদের হারকে দাম স্তরকে না প্রভাবিত করে এবং মোট উৎপাদন ও দাম স্তর সুদের হারের দ্বারা প্রভাবিত হয়। দাম স্তরের পরিবর্তনের প্রক্রিয়াটি হল এরকম না, অর্থের পরিমাণের পরিবর্তন, তা থেকে সুদের হারের পরিবর্তন, তা থেকে বিনিয়োগের পরিবর্তন, বিনিয়োগের পরিবর্তন হলে উৎপাদন নিয়োগ আয় স্তরের পরিবর্তন, আবারও দাম স্তরের পরিবর্তন, অর্থাৎ সাইক্লিক। আয় স্তরের প্রভাব, কেইনসের মতে দাম স্তর আয় স্তরের দ্বারা নির্ধারিত হয়। অর্থের পরিমাণের স্তর বৃদ্ধির অর্থই হল কার্যকরী চাহিদার বৃদ্ধি। পূর্ণ নিয়োগের স্তরে পৌঁছানোর পর অর্থব্যবস্থায় কার্যকরী চাহিদা বেড়ে গেলে দাম স্তর বৃদ্ধি পায়। সুতরাং দাম স্তর নির্ধারণে অর্থের যোগানকে একমাত্র শক্তি বলে মনে করা ভুল। দাম স্তর নির্ধারণে আয় ব্যয় সঞ্চয় বিনিয়োগ প্রভৃতি উপাদানগুলোর গুরুত্ব কোনো অংশে কম নয়। ফাটকাবাজির উদ্দেশ্যে যে অর্থের চাহিদা রয়েছে, কেমব্রিজ ভাষ্যে বলা হয়েছে যেটা, যে ভাষ্য ফিশারিও নগদ লেনদেন ভাষ্যের তুলনায় অনেক দিক থেকে উন্নততর হলেও এই ভাষ্যে ত্রুটি যথেষ্ট রয়েছে। যেমন কেমব্রিজ তত্ত্ব অর্থের চাহিদার পরিবর্তনের বা অর্থ হাতে ধরে রাখার প্রবণতার উপর গুরুত্ব দিলেও লোকে যে ফাটকাবাজির উদ্দেশ্যে অর্থ হাতে ধরে রাখে সেই গুরুত্বপূর্ণ দিকটি সম্পর্কে কোনো আলোকপাত করে না। ফাটকাবাজির উদ্দেশ্যে নগদ অর্থ হাতে ধরে রাখার অন্যতম কারণ হল অনিশ্চয়তা, আনসার্টেনটি। কেইনস তার সুদের হার নির্ধারণ ও নিয়োগ তত্ত্বে অনিশ্চয়তার উপর গুরুত্ব আরোপ করেন। যে ক্লাসিক্যাল ইকোনমিস্টদের কথা অনুযায়ী অনিশ্চয়তা সম্পর্কে কোনো আলোচনা এখানে হয়নি। এই গেল ফিশার আর কেমব্রিজ ভার্সের মধ্যে আলোচনা, এবং কেইনস কিভাবে তা সমালোচনা করেছেন সেটার আলোচনাও করা হলো। এবার ফিশার আর কেমব্রিজ ভার্সে, তাহলে আজকে আমাদের পড়ার বিষয় ছিল কেমব্রিজ ভার্সের অর্থ কোয়ান্টিটি থিওরি অফ মানি। আজকে এই পর্যন্তই।